Okay. Thank you everyone for attending the class. This is probably my 10th lecture on translation studies, and today we will try to discuss about the role of the gender and the significance and importance of gender in translation studies. So the relation and interference and interface of the gender with translation. Gender er shonge translation er ki interdisciplinary relation সেটা আজকের ডিসকাশনে আমরা একটু বোঝার চেষ্টা করব। আমি বলছিলাম যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। এখন তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? একটু হ্যাঁ বলে কিছু জানিয়ে দাও। ওকে বেশ, ইফ ইউ ক্যান হিয়ার এন্ড হিয়ার মি ভেরি ইন এ ক্লিন এন্ড প্রপার ওয়ে দেন আই ক্যান বিগিন দিস লেকচার। সো থ্রুআউট মাই ডিসকাশন অন ট্রান্সলেশন স্টাডিজ I have informed you about some of the very important topics of translation studies. Topics like source language and target language. Topics like, into the relation between gender and translation. So, let us start. প্রথমত আমরা যে প্রশ্নটা দিয়ে আমি ক্লাসটা শুরু করব, সাধারণত আমি আমার ক্লাস এভাবেই শুরু করি, জেন্ডার নিয়ে যে কোনো ক্লাস তোমাদেরকে দিয়ে শুরু করব, সেটা হচ্ছে হোয়াট ইজ জেন্ডার? এনিবডি এনি আইডিয়া? স্যার জেন্ডার হচ্ছে যখন যখন সোসাইটি তার বেশ কিছু কাজকর্ম প্রচার আসা বা বৈশিষ্ট্যের ভিত্তিতে মেনে মধ্যে ডিফারেন্স তৈরি করে তখন তাকে বলা হচ্ছে জেন্ডার। রাইট, so gender is the social imposition or social construction based on certain attitudes of the patriarchal society, amader samaj jehetu purushtantrik samaj, er upor base kore jokhon society bole je nari ra ei ei dhoroner kaj kormo korte pare, nari ra ektu lajjaboti lota hobe, ektu lajja pabe, nari ra ektu aste kotha bolbe, jore kotha bolte pare na, purush purush singho hobe, jore bhari golay kotha bolbe, রাত্রি আটটার পরে বাড়ি থেকে বেরোতে পারবে, নারীরা পারবে না। এই যে সোশ্যাল কনস্ট্রাকশন এন্ড ডিফারেন্সিয়েশন এন্ড ডিসক্রিমিনেশন ক্রিয়েটেড অন দ্য বেসিস অফ দ্য বায়োলজিক্যাল ফ্যাক্ট কল্ড সেক্স অর সেক্সুয়ালিটি, তার উপর বেস করে যখন ডিফারেন্সিয়েশন ক্রিয়েটেড হয় তাকে বলে জেন্ডার। সো বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন দ্য জেন্ডার অ্যান্ড সেক্স অর সেক্সুয়ালিটি ইজ দ্যাট gender is a socio-cultural construction while sexuality is a biological entity. There lies the difference between sexuality and gender. Gender is a traditional concept, it's a conventional concept created by your society or surroundings. যখন তোমার সমাজ তোমাকে প্রত্যেকদিন বলে যে তুমি কেন রাত্রেবেলা মেয়েদেরকে বলছি তুমি কেন রাত্রেবেলা বেরোতে গেছো কোনো পুরুষ সঙ্গীকে ছাড়া, দাদা কাকা বাবাকে না নিয়ে কেন বেরিয়েছ, তখন যে কথাটা চারপাশের সমাজ তোমার মনের মধ্যে চেষ্টা করে ঢোকাবার সেটাকে বলা হয় জেন্ডার। হোয়াইল অন দ্য আদার হ্যান্ড বেসিক্যালি সেক্সুয়ালিটি ইজ সামথিং দ্যাট ইজ বায়োলজিক্যাল, ইউ ক্যান চেঞ্জ আনলেস অ্যান্ড আনটিল আর্টিফিশিয়ালি ইম্পোজড, আর্টিফিশিয়ালি ছাড়া কিন্তু তুমি পরিবর্তন করতে পারো না, কিন্তু তুমি তোমার অ্যাটিটিউডস টুয়ার্ড দ্য সোসাইটি তোমার প্রতি যে অ্যাটিটিউড সেটা তুমি চেঞ্জ করতে পারো, তোমার জেন্ডার্ড ভিউ অফ দ্য সোসাইটি তুমি অবশ্যই পরিবর্তন করতে পারো, যেটা প্রত্যেক দিন প্রত্যেকটা মেয়ে পরিবর্তন করছে। সো দিস ইজ দ্য বেসিক ডেফিনেশনাল কনসেপ্ট অফ জেন্ডার। এবার আমাকে বলো যে জেন্ডারের সঙ্গে ট্রান্সলেশনের কি ডাইরেক্ট রিলেশন থাকতে পারে, মানে কি সুপারফিশিয়াল লেভেলে একেবারে মানে খালি চোখে তোমরা জেন্ডারের সঙ্গে ট্রান্সলেশনের কি রিলেশন দেখতে পাচ্ছ, একটু মাথা খাটিয়ে বলার চেষ্টা করো, এক মিনিট দিচ্ছি, কেউ বলতে পারবে? স্যার ফেমিনিস্ট বা ফেমিনিস্ট বা মিসোজিনি এই ধরনের কিছু। আরেকটু আরেকটু ভাবো, মিসোজিনি তো বুঝলাম জেন্ডারের ক্ষেত্রে, কিন্তু ট্রান্সলেশনের ক্ষেত্রে কি? ট্রান্সলেশন এবং জেন্ডারের লোকেশন তাহলে যে থাকার জায়গাটা এক রকমের হচ্ছে কিভাবে? নুপুর নুপুর পারবে?
আয়ুষী, সুস্মিতা, বেশ আমি একটু বলার চেষ্টা করছি। তাহলে বেসিক্যালি দ্য লোকেশন ইজ অলমোস্ট সেম, ওয়াই? বিকজ ট্রান্সলেশন ইজ অলসো আ বাস্টার্ড চাইল্ড অফ লিটারেচার। মেনি ক্রিটিক্স কল ট্রান্সলেশন অ্যাজ দ্য বাস্টার্ড চাইল্ড অফ লিটারেচার, সাহিত্যের জারক সন্তান। কেন বলা হয়? বিকজ ট্রান্সলেশনকে সবসময় অ্যাজ এ সেকেন্ডারি ডেরিভেটিভ অ্যাক্টিভিটি হিসেবে চিহ্নিত করা হয়। মেন অ্যাক্ট অফ ক্রিয়েশন কি? লিটারেচার। যিনি লেখেন তিনি সাহিত্যিক, তার নামই সবাই জানে। হোমারের লেখা কি? ইলিয়াড। বাল্মীকির লেখা রামায়ণ। কে বাল্মীকি ট্রান্সলেট করেছো তোমরা ভুলে গেছো? বৃক্ষপটিকমের কার ট্রান্সলেশন করেছো তোমরা? রামচন্দ্র কালে। কেউ মনে রেখেছো? মনে রেখুনি। সবাই শূদ্রকের লেখা মৃক্ষপটিকম মনে রেখেছো? ফলে ট্রান্সলেশনে, লিটারেচারে ট্রান্সলেশন ইজ অলওয়েজ আ মার্জিনালাইজড ফিগার, সবসময় একটা পার্শ্বরেখায়িত চরিত্র। সাহিত্যে অনুবাদ একটা পার্শ্বরেখায়িত চরিত্র, ইজ অলওয়েজ আ মার্জিনালাইজড, আ সাবাল্টার্ন অ্যাক্টিভিটি। হোয়াট ইজ সাবাল্টার্ন? এস ইউবি ALTERN। সাবাল্টার্ন ইজ বেসিক্যালি it's a part of the post-colonial studies. It means of lower status. There is a tolad dike position take. Take bola hai subaltern. So, bujhte bachcho, what is the basic the difference between subaltern and to be a opposition create for a subaltern? Phole, translation is always the subaltern child in literature. Shob shomoy chirokal. ট্রান্সলেশন সবসময় পার্শ্বরেখায়িত চরিত্র, অনেক নারীদের মতোই। এবং নারী সবসময় মার্জিনালাইজ ফিগার, ট্রান্সলেশনও তাই। কেউ মনে রাখে না, কিন্তু যখন প্রয়োজন হয় তখন সবাই ব্যবহার করে। তো এইভাবে ট্রান্সলেশন এবং জেন্ডার অনেক সময় একটা জায়গায় মিলছে, একটা জায়গায় আমরা মেলাবার চেষ্টা করতে পারি বিটুইন ট্রান্সলেশন অ্যান্ড জেন্ডার। তো এই হচ্ছে বেসিক কানেকশন বিটুইন ট্রান্সলেশন অ্যান্ড জেন্ডার। এছাড়া যে জিনিসটা ট্রান্সলেশন এবং জেন্ডারের রিলেশনশিপ এস্টাবলিশ করেছিল, এটা অনির্বাণ একটু আগে বলছিল, সেটা হচ্ছে ফেমিনিজম বেসিক্যালি টকস অ্যাবাউট দ্য রাইটস অফ দ্য উইমেন, অ্যাবাউট দ্য অপরচুনিটিস অফ দ্য উইমেন। উইমেনের এগেনস্টে যে সমস্ত ডিসক্রিমিনেশন দিনের পর দিন ধরে বিভিন্ন সোসাইটিতে করা হয়েছে, সেই ব্যাপারে সবসময় কথা বলে আমাদের ট্রান্সলেশন, আমাদের এই ফেমিনিস্ট মুভমেন্ট সবসময় এটার এগেনস্টে কথা বলার চেষ্টা করে। এই যে সবসময় কথা বলে তার এগেনস্টে দাঁড়ানো, মানে সেই কথা বলাটাই হচ্ছে ফেমিনিজমের মূল কাজ। তোমরা যদি স্ক্রিনের দিকে একটু তাকাও, এটা সিক্স সেমিস্টারের জন্য প্রিপেয়ার করা আমার পিপিটি। তো ফেমিনিজম কাকে বলে তার ডেফিনেশনটা একটু জানাটা প্রয়োজন এই জেন্ডার এবং ট্রান্সলেশনের ডিসকাশনে। So feminism is basically a range of diverse socio-political movements and ideologies that aim to define, establish and achieve the political, economic, personal and social equality of the sexes. যেখানে দুটো সেক্সেস, মেল অ্যান্ড দ্য ফিমেল, এছাড়া অনেক ধরনের সেক্সুয়ালিটি রয়েছে। আমরা জানি তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় LGBTQ। এই কথাটা খুবই প্রয়োজনীয়, পরবর্তীকালে খুবই লাগবে। LGBTQ, what is the full form of LGBTQ? Anyone? Lesbian, gay, bisexual, transvestite and queer. এই পুরো কথাটাকে বলা হয় LGBTQ, এটা মার্জিনালাইজড সেক্সুয়ালিটি ওরিয়েন্টেড পিপল, এদেরকে LGBTQ বলা হয়। Lesbian means those who are attracted towards women, gay means those who are homosexuals, the male attracted towards male people, bisexual means he or she can be attracted to both the sexes, and transgender means he or she likes to dress, likes to wear costume from the different manner in which he or she belongs. যে নারী বা পুরুষ যেরকম ভাবে পোশাক পরে সে পরে না। And Q means queer. এই পুরো জিনিসটাকে কুইয়ার বলে, QUER। LGBTQ স্টাডিজ তোমাদের লিটারেচারে রয়েছে, মাস্টার ডিগ্রিতে গিয়ে কিন্তু পড়তে হবে LGBTQ লিটারেচার।
stands for lesbian, gay, bisexual, transgender, and the term popularized since the 1990s অনেক পরে এসেছে 1990 এর দশকে ফলে আমরা এই যে মার্জিনালাইজড সেক্সুয়াল আইডেন্টিটিকে অন্যভাবে তাকাবার চেষ্টা করি অন্যভাবে দেখি একটু অন্যরকম সেখান থেকে কিন্তু প্রত্যেককেই আমাদের বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে ভাবতে হবে কারণ এদের যে রাইট সেই রাইটের কথাও কিন্তু লিটারেচার এবং সমস্ত পলিটিক্যাল এবং সোশ্যাল মুভমেন্ট এর কথা রিকগনাইজ করেছে ফলে ফেমিনিজম কিন্তু শুধুমাত্র মহিলাদের রাইট নয় এই সমস্ত মার্জিনালাইজ সেক্সুয়ালিটির রাইটের কথা বলে তাদের পলিটিক্যাল ইকোনমিক পার্সোনাল সোশ্যাল ইকুয়ালিটি তার কথা বলে সো ফেমিনিজম বেসিক্যালি ইনকর্পোরেটস দ্য পজিশন দ্যাট সোসাইটিজ প্রায়োরিটাইজ দ্য মেল পয়েন্ট অফ ভিউ প্যাট্রিয়ার্কি প্যাট্রিয়ার্কি মানে কি পুরুষতন্ত্র তাদের যে পয়েন্ট অফ ভিউ সেটাকে সবসময় ফেমিনিজম বলে এইভাবেই সোসাইটি চলেছে and that women are treated unfairly within the societies. Women always has been treated as unfair elements. And hence, efforts to change that include fighting against the gender stereotype. What is gender stereotyping, anyone in this class? What is gender stereotyping? Kake bole? Stereotype kake bole, bolo. Stereotype. মানে হচ্ছে বেসিক্যালি একটা প্রোটোটিপিক্যাল ক্যারেক্টার একই রকম ভাবে যখন তৈরি করে উইমেন মানে কাঁদে মেন ডোন ক্রাই ছেলেরা কাঁদে না দেখবো ছাত্রতলার ছাত্রতলার উপর যদি ফেলে দিই কাঁদে কি কাঁদে না ঠিক আছে সো মেন ডোন ক্রাই উইমেন ক্রাই উইমেন আর ডোসাইল ইনোসেন্ট আর গলা চড়িয়ে কথা বলে না সো এই যে বিভিন্ন জেন্ডার স্টিরিওটাইপ এইগুলো মেলরা করে এগুলো ফিমেলরা করে না তাকে বলা হয় এই যে masculine stereotype logical rational aggressive they are strategic they are independent are female mani hoti emotional submissive sympathetic spontaneous tolerant cooperative sahajjo korbe to ei je creation etai hocche amader society constructed bibhinno dhoroner created domain tomader porte hobe 6th semester e giye jokhon tumra feminism porbe so feminism campaign always tries to include right to vote jana tumra bharatbarshe women der vote esche onek pore 1951 sale shadhin bharatbarshe new zealand deshe 1960 sale prothom tar age women era vote dite parto na right to hold public office work earn fair wages equal pay eliminate gender stereotype gender gap right to own property sampatti nirikar adhikar bharatbarshe onek pore esche 1954 sale esche amader dharona tar age narider sampatti nito na koro ফলে এই যে রাইট টু রিসিভ এডুকেশন এই সব কিছু যে রাইট তার এগেনস্ট যে মুভমেন্ট হয় তাকে বলা হয় ফেমিনিস্ট মুভমেন্ট নারী স্বাধীনতা মানবী চর্চা বাংলায় ভালো বাংলায় বলে নারীবাদ বলে মানবী চর্চা বলে আমরা পরবর্তীকালে জানবো যে ফেমিনিজমের অনেকগুলো মুভমেন্ট রয়েছে ফার্স্ট ওয়েভ ফেমিনিজম সেকেন্ড ওয়েভ ফেমিনিজম থার্ড ওয়েভ ফেমিনিজম এই যে বিভিন্ন ফেমিনিস্ট মুভমেন্টের যে রাইটিং যে লেখা সারা পৃথিবীতে লেখা হচ্ছে কোনটা ইংরেজিতে কোনটা ফরাসি কারণ সব থেকে বেশি ফ্রেঞ্চ মুভমেন্ট হয়েছে ফ্রান্সে ফ্রেঞ্চ মিলিটেন্ট ফেমিনিস্ট মুভমেন্ট ভয়ঙ্কর ভাবতেই পারে না সো ফার্স্ট ওয়েভ ফেমিনিজম শুরু করেছে 19th এবং আর্লি 20th সেঞ্চুরিতে যা ফোকাস করেছিল ওভারটার্নিং দ্য লিগাল ইনইকুয়ালিটি লিগাল ডি ইনইকুয়ালিটি তার দিকে ফোকাস করেছিল পার্টিকুলারলি অ্যাড্রেসিং দ্য ইস্যুস অফ দ্য উইমেন সাফ্রেজ What is women's suffrage? Suffrage মানে S-U-F-F-R-A-G-E. Suffrage means ভোটাধিকার, right to give votes. তাইনি যে মুভমেন্ট সেটা ফার্স্ট ওয়েভ ফেমিনিজম সেকেন্ড ওয়েভ ফেমিনিজম একটু বাড়লো আন্দোলনের পরিসর বাড়লো ইট ব্রডেন দ্য ডিবেট টু ইনক্লুড আ ওয়াইডার রেঞ্জ অফ ইস্যুস লাইক সেক্সুয়ালিটি ফ্যামিলি ওয়ার্ক প্লেস রিপ্রোডাক্টিভ রাইট উইমেন সন্তানের জন্ম নিতে চায় কি চায় না অ্যান্ড ডি ফ্যাক্টো ইনইকুয়ালিটিস নারী এবং পুরুষদের মধ্যে যে সমস্ত ইনইকুয়ালিটি সোসাইটিতে বাই ডিফল্ট ইনগ্রেইনড হয়ে রয়েছে তার কথা সেসব নিয়ে সেকেন্ড ওয়েভ ফেমিনিজম বলবো অবশ্যই লিগাল ইনইকুয়ালিটিস নিয়ে বললো থার্ড ওয়েভ ফেমিনিজম একেবারে বদলে গেল ধরনটা ইন্টারসেকশনাল ফেমিনিজম ঢুকলো ইন্টারসেকশনাল ফেমিনিজম কি সেটা তোমরা জানো হয়তো এখন দরকার নেই তাও ইন্টারসেকশনাল ফেমিনিজম কনসেপ্টটিকে তোমাদের বলে রাখছি একটা গোল দাগ কাটলে আর একটা গোল দাগ কাটলে ভেন ডায়াগ্রাম কাটলে কাটার পরে কি হলো কোনো একটা পার্টিকুলার দাগ আর একটা দাগের সঙ্গে যদি কোইনসাইড করে তাহলে তাকে কি বলবো তাকে বলবো ইন্টারসেকশনাল তাই তো বলো
কারণ সেই অংশটা তো একে অপরকে দাগ কেটে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ইন্টারসেকশনাল ফেমিনিজম কেন বলছে, কেন বলছে বলো একটু ভাবো, ভেবে বলো। নারী পুরুষ সমান বলে না, ধরা যাক তোমাদের অফিসে, তুমি একটা অফিসে চাকরি করো, সেখানে একটা কৃষ্ণাঙ্গ পুরুষ চাকরি করে, একজন কৃষ্ণাঙ্গ মহিলা চাকরি করে, এছাড়াও শ্বেতাঙ্গ পুরুষ চাকরি করে, শ্বেতাঙ্গ মহিলা চাকরি করে, কিন্তু সেই অফিসে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণাঙ্গ মহিলা এক্সপ্লয়েটেড হচ্ছে, তার নামে বাজে বাজে কথা বলা হচ্ছে। তার মানে কি, সেখানে যে এই এই সে এই জায়গাতে বিলং করছে, অর্থাৎ একজন কৃষ্ণাঙ্গ পুরুষ কিন্তু এক্সপ্লয়েটেড হচ্ছে না। যদি শুধুমাত্র রঙের ভিত্তিতে হতো, যদি গায়ের রঙের ভিত্তিতে হতো, তাহলে কৃষ্ণাঙ্গ পুরুষ এক্সপ্লয়েটেড হতো, হচ্ছে না। অন্যদিকে যদি শুধুমাত্র জেন্ডারের ভিত্তিতে এক্সপ্লয়েটেড হতো, তাহলে শ্বেতাঙ্গ নারী এক্সপ্লয়েটেড হতো, হোয়াইট উইমেন, সেটা হচ্ছে না। শুধুমাত্র শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ নারীরাই এক্সপ্লয়েটেড হচ্ছে, কৃষ্ণাঙ্গ নারী, তার মানে সে গায়ের রঙের জন্য এক্সপ্লয়েটেড হচ্ছে, আবার সে উইমেন বলেও এক্সপ্লয়েটেড হচ্ছে, দুটো ক্যাটাগরি একটা জায়গায় মার্জ করছে। So intersectionality is basically a theoretical framework for understanding how aspects of one's social and political identities like gender, race, class, sexuality, ability এই অনেকগুলো তত্ত্ব আইডেন্টিটি থাকে। ধরা যাক আমি একজন ডিজেবল, মানে আমি ঠিক মতো হাঁটতে চলতে পারি না, আমি উইমেন মানে মার্জিনালাইজ, তার সঙ্গে আমি আবার ইন্ডিয়ান, আবার আমি উইমেন, ফলে আমি অনেক দিক থেকে পিছিয়ে, আমি ব্রিটেনে গিয়ে চাকরি করতে, আমি এক্সপ্লয়েটেড হব, শুধুমাত্র আমি ভারতীয় বলে এক্সপ্লয়েটেড হচ্ছি না, শুধুমাত্র আমি নারী বলেও এক্সপ্লয়েটেড হচ্ছি না, আবার শুধুমাত্র আমার গায়ের রং কালো বলে নয়, এই সবগুলো একসঙ্গে হচ্ছে বলে ইন্টারসেকশন করছে একটা জায়গাতে। সো ইট মাইট কম্বাইন টু ক্রিয়েট ইউনিক মোডস অফ ডিসক্রিমিনেশন, এত জিনিসগুলো একসঙ্গে হওয়ার পরে একটা ইউনিক ডিসক্রিমিনেশন ক্রিয়েট করছে। তো প্রথমবার এই যে সাদা শ্বেতাঙ্গ নারীদের হাত থেকে, প্রথম দিকে শ্বেতাঙ্গ নারীরাই ফেমিনিজম মুভমেন্টকে ডমিনেট করত, তাদের হাত থেকে বার করে আনে ইন্টারসেকশনাল ফেমিনিজম, ব্ল্যাক ফেমিনিজম, যারা বলে শুধু হোয়াইট ফেমিনিজম দিয়ে হবে না, ভেজিটেরিয়ান ইকো ফেমিনিজম, মানে ভেজ খেতে হবে এরকম নারী আর কি, মানে ইকো ফেমিনিজম, তারা আবার পরিবেশকেও নারী হিসেবে দেখে, ট্রান্স ফেমিনিজম, অর্থাৎ তারা ফেমিনিজম প্লাস তারা ট্রান্সভেস্টাইট, তারা সমস্ত ধরনের কাপড় পরতে স্বাচ্ছন্দ্য, এবং পোস্ট মডার্ন ফেমিনিজম, উত্তরাধুনিক ফেমিনিজম, সেটা কি আর খুবই গোলগেলে জিনিস, সেগুলো বলতে গেলে তো একটু সেখানে সময় লাগে, মানে একটু কমপ্লেক্স ব্যাপারটা বোঝাতে গেলে। তো ইট ইজ ক্রিয়েটেড বাই ম্যাগি হ্যাম অ্যান্ড রেবেকা ওয়াকার, তারা ফেমিনিজম মুভমেন্টকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন, এছাড়াও ফোর্থ ওয়েভ ফেমিনিজম শুরু হয়ে গেছে মি টু যখন থেকে শুরু হয়েছে 2012 থেকে। ইট ইউজ সোশ্যাল মিডিয়া টু কমব্যাট সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ভায়োলেন্স এগেনস্ট উইমেন অ্যান্ড রেপ কালচার, পার্টিকুলারলি থ্রু দ্য মি টু মুভমেন্ট। সো যে ফেমিনিজমের বিরাট বড় যে ইতিহাস পুরুষতন্ত্রের বিপক্ষে, এর শুরু হচ্ছে মেরি উলস্টনক্রাফট থেকে, আমার এই পার্টিকুলার একটা লেকচার রয়েছে, ভিডিও তোমরা দেখতে পারো, সিক্স সেমিস্টারে ফেমিনিজম নিয়ে এন্টায়ারলি আটখানা ভিডিও রয়েছে, কারণ ওদের অনেকটা বড়ভাবে পড়তে হবে, তোমাদেরকেও পড়তে হবে সিক্স সেমিস্টারে গিয়ে। তো অল্প প্রথম দুটো একটা দুটো ভিডিও তোমাদের যদি ইন্টারেস্ট ফিল করে তোমরা দেখতে পারো। এখানে আমি ফেমিনিজমের পুরো ইতিহাসটাকে নিজের মতো করে পর 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 করে বিভিন্ন পেইন্টিং দেখিয়ে, লিটারেচার দেখিয়ে বলার চেষ্টা করছি নিজের মতো করে। তো ফলে দিস ইজ দ্য লং হিস্ট্রি অফ ফেমিনিজম, যেটা নারী স্বাধীনতার কথা বলে। এই যে এত কাজ নারী স্বাধীনতা নিয়ে, এইটা এগুলোকে তো ট্রান্সলেট করতে হবে, কি কি কাজ আমরা একবার জাস্ট দেখে নেওয়ার চেষ্টা করি। যদি থিওরিটিক্যাল কাজের কথা বলি, বিখ্যাত কয়েকজন লোকের নাম আমাদের মনে রাখতে হবে। প্রথমেই মাথায় রাখতে হবে আমাদের ভার্জিনিয়া উলফের কথা, যিনি প্রথম এই ফেমিনিজম মুভমেন্টের কথা প্রথমবার বলেন। প্রথম প্রোটো ফেমিনিস্ট ওয়ার্ক হচ্ছে আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ দ্য উইমেন উইথ স্ট্রিকচার্স অন পলিটিক্যাল অ্যান্ড মরাল সাবজেক্টস, তোমাদের সিলেবাসে আছে, ফোর্থ সেমিস্টারে পড়তে হবে, সরি ফোর্থ বা ফিফথ সেমিস্টার, দ্যাট ইজ এক সেকেন্ড দাঁড়াবো, এই দিয়া বলছি আমি ক্লাস নিচ্ছি, ক্লাস হওয়ার পরে তোমাকে ফোন করছি, ঠিক আছে? বেশ, তো হোয়াট ইজ প্রোটো ফেমিনিজম? প্রোটো ফেমিনিজম ইজ বেসিক্যালি আ মোড অফ ফেমিনিজম, যেখানে আমরা দেখতে পাই যে তখন ফেমিনিজম মুভমেন্ট শুরু হয়নি, কিন্তু তার আগে যে সমস্ত মানে ফিমেল রাইট নিয়ে কথা হচ্ছে, অর্থাৎ
1200-1300 সালে, তখন তো ফেমিনিজম তৈরি হয়নি, এটা 1700 সালে, তখন ফেমিনিজম মুভমেন্ট প্রপার আকার পায়নি। ফেমিনিজম মুভমেন্ট প্রথম শুরু হয় সিমন দি গোভেরের দ্য সেকেন্ড সেক্স দিয়ে। নারীরা সবসময় সেকেন্ড সেক্সে বিলং করে, ওয়ান ডাজন্ট বর্ন অ্যাজ এ ওম্যান বাট রাদার বিকামস এ ওম্যান, সেই কথা বলে, ঠিক আছে? এই কথা বলে প্রথম ফেমিনিজমের সূত্র থেকে। এবার এদের লেখা যে চারিদিকে ছড়িয়ে দেওয়া, জন স্টুয়ার্ট মিলের লেখা, বিখ্যাত লেখা দ্য সাবজেকশন অফ উইমেন, ইটস এন এসে বাই দি ইংলিশ ফিলোসফার অ্যান্ড পলিটিক্যাল ইকোনমিস্ট অ্যান্ড সিভিল সার্ভেন্ট জন স্টুয়ার্ট মিল, পাবলিশড ইন 1869, দ্য ফেমাস ওয়ান ভার্জিনিয়া উলফ, বিখ্যাত উইমেন রাইটার, মডার্নিস্ট অথার, 1910 থেকে তার লেখা ফেরত আরম্ভ করে, 1910 ওই সময় থেকে এদের লেখা সিলেবাসে তোমাদের মধ্যে রয়েছে, দ্য লাইট হাউস ভার্জিনিয়া উলফের, তোমরা পরবর্তীকালে ফেমিনিজম পড়বে অবশ্যই জানতে হবে, একজন ফেমাস মডার্নিস্ট রাইটার, তিনি বিখ্যাত লেখেন রুম অফ ওয়ান্স ওন, আমার নিজের ঘর, সেখানে তিনি শেক্সপিয়ারের সিস্টারের কথা বলেন, শেক্সপিয়ারের বোন, বলেন যে কে বলতে পারে যে শেক্সপিয়ারের কোনো সিস্টার ছিল, যার লেখা তখনকার দিনে পাবলিশ করা হতো না, কারণ নারীদের তো কোনো লেখাই পাবলিশ করা হতো না তখনকার দিনে, নারীদেরকে স্টেজে ওঠার কোনো অধিকার ছিল না, মানে স্টেজে অভিনয় করার। তোমরা কি জানো, জানো কিনা জানি না, লেডি ম্যাকবেথের চরিত্র যখন শেক্সপিয়ারের সময় প্রথমবার স্টেজ হয় তখন অভিনয় করেছিল কে, একজন ছোট্ট ছেলে, পুরুষ, কারণ তখনও বিফোর দ্য রেস্টোরেশন 1660, তার আগে নারীদের অভিনয় করবার অধিকার ছিল না স্টেজে, তাও খুব কম লোক করতো, তারপরে আস্তে আস্তে বাড়তে শুরু করে। তাহলে বুঝতে পারছো শেক্সপিয়ারের সময় যত ফিমেল ক্যারেক্টার সবার অভিনয় করেছে পুরুষরা। তো বেশ, এরকম বিভিন্ন লেখা এবং রুম অফ ওয়ান্স ওন, তারপরেই সিমন দি বোভের, বিখ্যাত একজন লেখিকা, তার সঙ্গে জাঁ পল সার্ট, ফ্রেঞ্চ ফিলোসফার, তার ওয়াইফ, তিনিও লেখালেখি শুরু করেন, ফ্রেঞ্চ রাইটার, ইন্টেলেকচুয়াল এক্সিস্টেন্সিয়ালিস্ট, তিনি প্রথমবার বলেন যে নারীকে স্বাধীনতা অর্জন করে নিতে হবে, কারণ নারীর এক্সপিরিয়েন্স পুরুষের থেকে একদমই আলাদা, ওয়ান ডাজ নট বর্ন অ্যাজ ওম্যান, কেউ একজন নারী হিসেবে জন্মায় না, নারী হয়ে ওঠে, প্রত্যেক দিন তোমাকে চাপ দিয়ে নারী তৈরি করা হয় যে তুমি এটা করতে পারবে না, এটা করতে পারবে, তুমি দিল্লি পড়তে যেতে পারবে না ভালো মার্কস পেলেও, কারণ দিল্লি ইজ নট সেফ ফর ইউ, কেউ কিছু বলতে চাইছো, কেউ কিছু বলতে চাইছো না, না বেশ, ভালো মার্কস পেলেও যেতে পারবে না, কারণ কি, তুমি তো একা, তুমি তো নারী, তুমি যেতে পারবে না, হ্যাঁ বলো, মানে এই যে এই কনসেপ্টটা কমলদাস ছিল, যে কমলদাস মানে রাইট, কমলদাস ছিল, অ্যাবসলিউটলি, কমলদাস অনেক পরে লিখছে আর সিমন দি গোভের অনেক আগে লিখছে, 1948 সালে লিখছে, ঠিক আছে, 1940 দা প্রলগটা হয় তো, কি বলছো, কি বলছো, ওই যে দা প্রলগ যেটা আমাদের থার্ড সিজনে আছে, এন্ড ব্যাচ সিস্টেম লেখা, সেটা সেটা হচ্ছে কনফেশনাল পোয়েট্রি, হোয়াট ইজ কনফেশনাল পোয়েট্রি, যখন আমি স্বীকারোক্তি করছি, আমি আমার লাইফের, আমার অবয়বাসে কোন একটা পার্ট হিসেবে যখন আমি সামনে রাখছি, কনফেশনাল পোয়েট্রি ইজ ভেরি ব্রেভ, ভয়ঙ্কর সাহসী, কনফেশনাল পোয়েট্রিতে আমার লাইফের যে কোনো পার্সোনাল ডিটেইল নিয়ে আমি কথা বলতে পারি, আমাকে আমাকে কোনো সময় কোনো পুরুষ বিরক্ত করেছে, বিভিন্ন পার্সোনাল এক্সপেরিয়েন্সেস, অ্যাবসলিউটলি দ্য পার্সোনাল এক্সপেরিয়েন্স অফ দ্য উইমেন, ট্রমা, ট্রমা, অ্যাবসলিউটলি, হোয়াট ইজ ট্রমা, হোয়াট ইজ ট্রমা, নুকুর, জাস্ট লাইক যে মানসিক চাপের উপরে যেটা হয়, মানে কোনো কিছুতে মানে প্রচন্ড ভাবে মানসিক চাপ থাকে, রাইট, trauma is basically psychological trauma is basically excess emotion, what is excess emotion, at a sudden point of time like rape, like molestation, like crashing an accident, a car, eta bhoyongkor dhakka lagalo gari eshe, kintu ami sei muhurte sei memory ta bhule gelam, amar seta sei muhurte mathar moddhe register holo na, pore it returns belatedly in haunting repetition, it's called trauma, there is a difference between trauma, abugula bolo, gula bolo, exceeds one's ability to cope or integrate the emotions involved with that experience. আমায় ছোটবেলায় কেউ ভয়ঙ্কর মেরেছে বেল্ট দিয়ে, আমি ভুলে গেছি সেটা, কিন্তু বারবার ওই বেল্ট মারার স্মৃতি আমার মনের মধ্যে আসে। আমার দিদিমা, এক্সাম্পল দিচ্ছি, আমরা আমার দিদিমার ক্ষেত্রে হয়নি, কিন্তু অনেকের দিদিমা
বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসছে। এবার তার যে স্মৃতি মাথার মধ্যে চলে এসে কাঁটাতারের বেড়া টপকে পার্টিশনের ট্রমা মাথার মধ্যে যায়। So trauma may result from a single distressing experience or recurring events of being overwhelmed that can be precipitated in the weeks, years, or even decades. Shatokere por shatok thake, that trauma bole. To phole ei je eta jodi upor kotha use korlo trauma, ei trauma je experience, feminist trauma, again female er niyoshsho je confession, shetha kintu narider Kamaladas koreche. হ্যাঁ পোস্ট ম্যারিটাল রেপের কথা তো যিনি যেমন বলেছেন আর কি, যখন যেরকম কমলাদাস পোস্ট ম্যারিটাল রেপের কথা বলেছে, মানে উনি বলছেন যে ম্যারেজের ইনস্টিটিউশনের মধ্যে ঢুকে গেলে যে রেপ হবে না তার কোনো মানে নেই। রেপ বেসিক্যালি আমি চাইছি না আমার মতের বিরুদ্ধে গিয়ে সেক্সুয়ালি আমাকে যদি ডিস্টার্ব করার চেষ্টা করে, দ্যাট ইজ রেপ। ফলে বুঝতেই পারছো কেমন ভাবে মানে এই যে সোসাইটির তৈরি বিভিন্ন মিথ, পেট্রিয়ার্কি ক্রিয়েটেড বিভিন্ন মিথ, তার বিপক্ষে দাঁড়িয়ে উইমেনরা যে কথা বলছে এবং সেগুলো রেকগনাইজ করছি আমরা, আমাদের সোসাইটিকে রেকগনাইজ করতে হবে সেটা, সেই কথা কিন্তু সবসময় ফেমিনিজম বা জেন্ডার স্টাডিজ টার্মটা ইউজ করা হয় সেটা সবসময় করে গেছে। তো তো এবার এবার আমরা ফিরছি ট্রান্সলেশনের সঙ্গে, রিলেশন নিয়ে এবার আমরা ডিসকাস করবো এইটার যে ট্রান্সলেশন সেইটা নিয়ে। হ্যাঁ বলো 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 বলো। ইমোশন, ইমোশন বেসিক্যালি আবেগ, তোমার মনের মধ্যে যে সমস্ত আবেগ, তুমি কাঁদছো, তুমি হাসছো, সেগুলো প্রত্যেকটাই আবেগ। আবেগ, আবেগের ভালো বাংলা কি দেখে বলতে পারে? ইমোশনের ভালো বাংলা অনুভূতি, স্যার অনুভূতি, আর আরো স্যার উদ্দীপনা, আরো ট্রান্সলেশন বলতে হবে, এক্সাক্ট ট্রান্সলেশন ইমোশনের প্রক্ষোভ, উদ্দীপনা, উদ্দীপনা প্রক্ষোভ, প্যারাডক্স মানে বলছি কুটাভাস, ফেনোমেনোলজি হচ্ছে অবভাসবাদ, ডিকনস্ট্রাকশন হচ্ছে কুটাভাস মানে কি ভুলে গেলাম স্যার, কুটাভাস হচ্ছে প্যারাডক্স, প্যারাডক্স প্যারাডক্স ট্রান্সলেশন করো তাহলে, না হলে তো কোনো অসুবিধা নেই। বেশ, সো কামিং ব্যাক টু ইট, আমি এরকম লোকজন দিয়ে জানি যেটা বাংলায় 10 মিনিট ধরে কথা বলবে এবং তোমার একটু বুঝতে পারবে না, কিছু বুঝতে পারবে, ঠিক আছে? তো ফলে বাংলায় কিন্তু বাংলা সত্যি মানে ক্যান বি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট এট টাইমস। যাক গে, ফেরত আসছি। স্যার আপনার আগের দিনে ভিডিওটা দেখলাম, মানে ওই পরীক্ষা সংক্রান্ত, ওটাতে আপনাকে মনেই হচ্ছিল না আপনি ইংলিশের প্রফেসর। না 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 না, আমি আমার বাংলা, ওখানে আপনাকে বাংলা প্রফেসর মনে হচ্ছিল, মানে একটাও কোনো ইংলিশে প্রথম দিকে কোনো ইংলিশের শব্দই নেই আর কি কথার মধ্যে, শুধু ব্যবহার করার চেষ্টা করেছি, বাংলাতেই বলার চেষ্টা করেছি। আসলে ভিডিওটা বানাতে হচ্ছে কারণ বেশিরভাগ লোকজন ভুল স্ক্যান করছে, ভুল মানে ইনফরমেশন জানছে, ওই জন্য একটু চেষ্টা করছি যাতে সবাইকে সচেতন করানো যায় আর কি। তো ভিডিওটা দেখলাম, খুব সুন্দর ভিডিওটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বেশ, কামিং ব্যাক টু ইট, সো ইন হার পাথ ব্রেকিং বুক কল জেন্ডার ইন ট্রান্সলেশন, এবার একটু থিওরিটিক্যাল কথা বলবো। জেন্ডার ইন ট্রান্সলেশন বলে বিখ্যাত বই আছে, 1996 লিখেছেন শেরি সাইমন, কে লিখেছেন? শেরি সাইমন। হি ভিউজ দ্য সিনক্রোনাস গ্রোথ অফ দ্য ডিসিপ্লিনস অফ দ্য জেন্ডার স্টাডিজ অ্যান্ড ট্রান্সলেশন স্টাডিজ ইন 80s অ্যান্ড 90s অফ দ্য 20th সেঞ্চুরি অ্যাজ আ ফেনোমেনন ইন্ডিকেটিভ অফ দেয়ার ফান্ডামেন্টাল প্রি অকুপেশন উইথ আইডেন্টিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ফেমিনিজম এবং ট্রান্সলেশন স্টাডিজ দুটো ডিসিপ্লিন, দুটো আলাদা আলাদা ডিসিপ্লিন, একই সঙ্গে প্রায় ডেভেলপ করছে 1980s, 1980 এবং 1990 এর দশকে, বিকজ অফ দেয়ার প্রি অকুপেশন উইথ দেয়ার কেয়ার অ্যান্ড উইথ দেয়ার প্রি অকুপেশন উইথ আইডেন্টিটি। হোয়াট ইজ আইডেন্টিটি? জেন্ডার্ড আইডেন্টিটি, আমি আমার আইডেন্টিটি, নূপুর নূপুরের আইডেন্টিটি, সুস্মিতার আইডেন্টিটি, সুস্মিতার আইডেন্টিটি নূপুরের আইডেন্টিটিতে কমপ্লিটলি ডিফারেন্ট, আলাদা হবেই,
এই ডিফারেন্স অফ আইডেন্টিটির উপরে ফেমিনিজম ভয়ঙ্কর ভাবে জোর দেয়, ল্যাঙ্গুয়েজের উপরে জোর দেয়, ভাষার ব্যবহারে, কিভাবে ভাষা প্রত্যেক দিন উইমেনদেরকে কলোনাইজ করে, ভাষার মাধ্যমে কিভাবে আমরা উইমেনদেরকে ঔপনিবেশিক শাসনের মাধ্যমে আনছি, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি ভাষা, ভাষার মাধ্যমে, ভাষার থ্রু দিয়ে। আমি যদি বলি যে নূপুর খুব খারাপ রয়েছে, আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট, নূপুরের সোশিও ইকোনমিক কন্ডিশন, সোশিও কালচারাল কন্ডিশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য সুস্মিতাস, আবার সুস্মিতাস কন্ডিশন ইজ ডিফারেন্ট ফ্রম চন্দ্রাস, আবার চন্দ্রাস কন্ডিশন ইজ ডিফারেন্ট ফ্রম আয়ুষি। ফলে এদের প্রত্যেকের আইডেন্টিটি নিয়ে যদি আমি ডিল করি, তাহলে আমাদের কিন্তু আলাদা আলাদা সোশিও ইকোনমিক কনটেক্সটে করতে হবে, এদেরকে জানতে হবে, চিনতে হবে, এদের ডোমেস্টিক ফ্যামিলিয়াল স্পিয়ারে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে এদেরকে এক্সপ্লয়েট করা হয়, জাস্ট অ্যান এক্সাম্পল, সেইটা আমাদেরকে জানতে হবে। ফলে বুঝতে পারছো প্রত্যেকটা নারী কিন্তু আলাদা এবং একই রকমভাবে প্রত্যেকটা ট্রান্সলেশনও আলাদা। এই যে জেন্ডার এবং ট্রান্সলেশন দুটো ডিসিপ্লিনই, দে আর প্রিঅকুপাইড উইথ দ্য আইডিয়া অব দ্য আইডেন্টিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ভাষা এবং সত্তার অধিকার, নিজের আইডেন্টিটির অধিকার, এইটা নিয়ে এরা ভয়ঙ্করভাবে প্রিঅকুপাইড। সো অ্যাজ অ্যাভাম মেনশনড কোটেশন রিফ্লেক্টস, জেন্ডার ইজ এসেন্সিয়ালি আ সোশিও কালচারাল কনস্ট্রাক্ট। কোটেশনটা কি আমরা একটু দেখে নিই, বিখ্যাত সিমন দি বোভোয়ারের কোটেশন, যেটা দিয়ে দা সেকেন্ড সেক্স শুরু হচ্ছে, যেটা আমাদের এই শতাব্দীকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছিল, যেটাকে বলে 1948 থেকে ভারতবর্ষ স্বাধীনতার এক বছর বাদে পাবলিশড, ওয়ান ইজ নট বর্ন বাট রাদার ওয়ান বিকামস আ ম্যান, একজন নারী হিসেবে জন্মায় না, হয়ে ওঠে নারী। নো বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল অর ইকোনমিক ফেট ডিটারমাইন্স দ্য ফিগার দ্যাট হিউম্যান ফিমেল প্রেজেন্স ইন সোসাইটি। কোন বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল বা ইকোনমিক ভাগ্য, ফেট, তারা ডিটারমাইন করে না উইমেনরা কেমন, হিউম্যান ফিমেল কেমন, ডিটারমাইন করে না। ইট ইজ সিভিলাইজেশন এস আ হোল দ্যাট প্রোডিউসেস দিস ক্রিচার, আমাদের গোটা মানব সভ্যতা এই প্রাণী তৈরি করেছে, করতে বাধ্য করেছে আমাদের সভ্যতার যে গতি, এর জন্য সবকিছু রেসপন্সিবল, বায়োলজি রেসপন্সিবল, সাইকোলজি রেসপন্সিবল, কালচার রেসপন্সিবল, ইকোনমিক রেসপন্সিবল, ইকোনমি রেসপন্সিবল, এভরিথিং ইজ রেসপন্সিবল, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আওয়ার সোসাইটি ইজ রেসপন্সিবল। ইন্টারমিডিয়েট বিটুইন মেল অ্যান্ড ইউনা, উনি বলছেন খুব কড়া কথা বলছেন, বলছেন পুরুষ এবং ইউনা, যার মধ্যে মেল এবং ফিমেল দুটো ফিচারই রয়েছে, যাকে বৃহন্নলা বলা হয় বাংলাতে, ভালো বাংলাতে, হুইচ ইজ ডিসক্রাইবড অ্যাজ ফেমিনাইন, তাকে ফেমিনাইন বলছেন, বলছেন ফিমেলদের কোনো সোসাইটিতে দীর্ঘদিনের কোনো জায়গাই ছিল না, বরঞ্চ ইউনাকদের ইউজ করা হয়েছে হিস্টোরিক্যালি অনেক জায়গায়, কিন্তু উইমেনদেরকে নয়। তাহলে মেল এবং যে মেল নয়, যে ইউনাক নয়, তাকে আমরা ফিমেল বলি। খুবই রেভলিউশনারি কথা, খুবই রেগে যাওয়া কথা, অ্যাঙ্গার থেকে বেরোনো এক ধরনের কথা। সো অ্যাজ দ্য অ্যাভাম মেনশনড কোটেশন রিফ্লেক্টস, জেন্ডার ইজ এসেন্সিয়ালি আ সোশিও কালচারাল কনস্ট্রাক্ট, আ প্রসেস অফ ইনজেক্টিং ইন টু আ গার্ল অল দোজ ফিজিক্যাল, সাইকোলজিক্যাল এন্ড সোশ্যাল ট্রেটস দ্যাট নেসেসারিলি ডিফারেন্সিয়েট হার ফ্রম আ বয় অ্যান্ড ম্যান। তার থেকে যে ডিফারেন্সিয়েট করে, সেটা দিনের পর দিন ধরে, বয় বা ম্যানের থেকে তুমি ডিফারেন্ট, সেটা দিনের পর দিন ধরে ইটস আ কালচারাল প্রসেস, সাংস্কৃতিগত ভাবে তোমার মধ্যে ইনজেক্ট করা হয়েছে, ইনজেকশনের মধ্যে দেওয়া হয়েছে। অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার, যেটা আমরা দেখেছি, ট্রান্সলেশন স্টাডিজ অলসো লুকস আপন ট্রান্সলেশনস অ্যাজ প্রোডাক্টস অফ কালচারাল রিপ্রেজেন্টেশন, ট্রান্সলেশন অ্যাজ আ প্রোডাক্ট অফ কালচারাল রিপ্রেজেন্টেশন, কোন সংস্কৃতিতে কোন জায়গাতে ট্রান্সলেশনটা হয়েছে। ফর এক্সাম্পল, কৃত্তিবাসী ওঝার রামায়ণ, একজন বাঙালি ট্রান্সলেটরের করা বাংলা রামায়ণ, বারবার বলছি এখানে রাম হচ্ছে বাঙালির নাম, রাম। ফলে কি করছে, দিস কালচারাল রিপ্রেজেন্টেশন, কৃত্তিবাস কোন সংস্কৃতিতে নিদান করে, সেটা কৃত্তিবাসের ট্রান্সলেশন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা একটা বাঙালি আদ্যপান্ত, এটা পশ্চিমবঙ্গের মাটি, নরম পশ্চিমবঙ্গের মাটি। একই রকম ভাবে কোন একজন উইমেন, তার যে আপব্রিঙ্গিং, তার যে বড় হয়ে ওঠা, এই সব কিছু থেকে বোঝা যাবে তার সোশিও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে কিভাবে তাকে বড় করে তোলা হয়েছে। Thus both gender and translation are imparted a certain identity through an ideologically governed process of cultural mediation. Shabdogulo mukhosto korte hobe, khubi kothin kothin shobdo, kintu ei shobdogulo likhle bhalo number paoa jabe, karon shobdogulo porobortikale sob shomoy lagbe. Ideologically governed process of cultural mediation, loaded shobdo,
ইডিওলজি মানে আদর্শ, ইডিওলজি মার্কসিস্ট ইডিওলজি বলতে যখন কোন মার্কসিস্ট কনটেক্সট ইডিওলজি মানে কি, যখন কোনো একটা ডিসকোর্স বা কোনো একটা মতামতকে পলিটিক্যাল ইডিওলজি কালচারাল ইডিওলজিতে তোমার উপরে ইম্পোজ করা হচ্ছে বা তুমি সেটাকে গ্রহণ করছো তাকে ইডিওলজি বলে। ফর এক্সাম্পল সিপিআইএম এর একটা ইডিওলজি ছিল, বিজেপির একটা ইডিওলজি রয়েছে সেটা পলিটিক্যাল ইডিওলজি, আবার তোমার সোশ্যালিজম একটা ইডিওলজি, আমি সমাজকে ভালোবাসি আমি সমাজের জন্য কাজ করতে চাই, ভারতবর্ষ একটা সোশ্যালিস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেসি গণতান্ত্রিকতা বিশ্বাস করি, গণতান্ত্রিকতার ইডিওলজি। আবার পেট্রিয়ার কি, পুরুষতন্ত্র একটা ইডিওলজি, তাই তো? এগুলো প্রত্যেকটাই ডিসকোর্সের পার্ট, যেটা সোসাইটি তোমার মধ্যে ইম্পোজ করছে, ক্রিয়েট করছে। ইডিওলজিক্যালি গভর্নড প্রসেস অফ কালচারাল মেডিয়েশন, ইডিওলজি ইডিওলজিক্যালি গভর্নড, ইডিওলজিকে গভর্ন করছে, নিয়ন্ত্রণ করছে, প্রসেস অফ কালচারাল মেডিয়েশন, সাংস্কৃতিক তোমাকে মেডিয়েট করছে, তোমাকে শেখাচ্ছে প্রত্যেক দিন যে তুমি কিন্তু এটা পারবে না, এটা তোমার জন্য নয়। আমি কি মহাকাশে যেতে পারবো একজন উইমেন তার বাবাকে দিয়ে? আমি কি ইঞ্জিনিয়ার হবো? এটা খুব সাধারণ প্রশ্ন। সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে 10% মানে ফিমেল স্টুডেন্ট ভর্তি হয় না আমাদের সমাজে, 10% ভর্তি হয় না, ঠিক আছে? কেন হয় না? কারণ ধরে নেওয়া হয় ওই রোদ জল ঝড়ের মধ্যে একজন নারী গিয়ে পারবে না। আরে তুমি গিয়ে আর পারবে? ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভার্টাইজমেন্ট কি বলে যে আরে মানে ব্রাউন ত্বককে বা কালো ত্বককে ফর্সা করো, ফর্সা কেন করতে হবে? আমি যেরকম সেরকম আমার বিউটি, ফেয়ার অ্যান্ড লাভলি কেন হতে হবে? মানে ফেয়ারের সঙ্গে যে সুন্দরের কোনো কনসেপ্ট জড়িত নেই, কোনোদিনও পৃথিবীতে কোনো কালে ছিল না, ফর্সার সঙ্গে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামও আছে, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামও আছে, পুরুষদেরও ফর্সা হতে হবে, আগে নারীদের ছিল এখন বলছে পুরুষরা হতে হবে, ঠিক আছে? তো এই যে মানে ফেয়ার অ্যান্ড লাভলি মাগলো আর মাখার পরে দুর্ধর্ষ ইন্টারভিউ দিত, মানে পড়াশোনা টড়াশোনা করার কোনো প্রয়োজনই নেই আর কি, ফেয়ার অ্যান্ড লাভলি হলেই মানে শুধুমাত্র মা এক সেকেন্ড দাঁড়াতো, সরি ফর দি ইন্টারাপশন। তো এই যে প্রত্যেক মুহূর্তে তোমাকে একজন নারীকে যোগ্য হয়ে উঠতে গেলে কিছু বেসিক প্যারামিটার আছে, তাছাড়া যোগ্য হতে পারে তোমাকে ফর্সা হতে হবে, মানে সব বিষয়ে তবে গিয়ে একজন পুরুষ পাত্র তোমাকে পছন্দ করবে, ঠিক আছে? এই যে সোসাইটি দ্বারা ডিক্টেটেড বিভিন্ন রুল, এইগুলো তো ভয়ঙ্কর, এগুলো আমাদের সোসাইটি সবসময় ক্রিয়েট করেছে, সবসময় ইম্পোজ করে। আমি আমার সমস্ত যারা ছাত্রী তাদেরকে বলি যে প্রথম সব থেকে প্রথম ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মানে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়া। এরকম আজকে 2020 কয়েকদিন মধ্যে 21 আসবে, 21 সালে দাঁড়িয়ে এরকম কোনো জায়গা নেই, এরকম কোনো ধরনের ফিলিংসের জায়গা নেই যে আমি কারোর উপরে ডিপেন্ডেন্ট হব, কোনো জায়গা নেই। ছেলেদের তো নেই, মেয়েদেরও নেই, সবসময় ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হবে, নিজের পায়ে দাঁড়াবে। যদি আজকে তুমি কোনো একটা বিশেষ জিনিসের জন্য তোমার পুরুষ সঙ্গীর উপর নির্ভরশীল হও, তার উপরে ডিপেন্ডেন্ট হও, তোমার কি নিজেও চাইতে ভালো লাগবে? সেটা কোনো দিনই লাগবে না। ফলে 2020 সালে দাঁড়িয়ে এই ধরনের কোনো ধরনের প্রভেদ বা বিভেদ নেই, যদি বাড়িতেও হয় তার প্রতিবাদ করো। এবং আমি তো আমার চোখের সামনে দেখতে পাচ্ছি সব সময় প্রত্যেকবার মেয়েদের রেজাল্ট ছেলেদেরকে মানে বলে বলে হারাচ্ছে আর কি, ঠিক আছে? এবারেই দেখো মানে মানে মেয়েদের যদি গড় করো রেজাল্ট অনেক বেশি। আমি যেবারে কলেজ সার্ভিস কমিশন পাই সেখানে 100 জনের মধ্যে প্রায় 75% ছিল মেয়ে, এবারেও তাই। ইংলিশ প্যানেল সবসময় মেয়েরা ডমিনেট করে, বিট কলেজ সার্ভিস কমিশন অর স্কুল সার্ভিস কমিশন। এবার খারাপ হোক ভালো এসে যায় না, স্ট্যাটিস্টিক্স প্রুফস, পরিসংখ্যান প্রমাণ করছে তো। তো ফলে মানে এই ধরনের ফিলিংসের কোনো জায়গা নেই যে ঠিক আছে মোটামুটি করে পড়াশোনাটা করে দিই,
গ্র্যাজুয়েশনটা পাশ করে যাই, এরকম ফিলিংস এর কোনো জায়গা নেই। স্কিল এনহ্যান্স করো, বি ইট ইন দ্য ফিল্ড অফ দ্য লিটারেচার অর বি ইট এনি আদার ফিল্ড, তুমি যদি কম্পিউটার খেতে যাও, যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কম্পিউটার ইনসেন্স জন্য পড়াশোনা করতে যাও, তাহলে বিরাট পড়াশোনা করতে হবে। তোমাকে ইকোনমিক্স জানতে হবে, তোমাকে পলিটিক্যাল সায়েন্স জানতে হবে, তোমাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন জানতে হবে। অনির্বাণ পড়ছে কালেক্টর সিভিল সার্ভিস এবং ডায়াবেটিসের জন্য সিলেবাস দেখলে মাথা খারাপ হয়ে যাবে, 162 মাত্র সিলেবাস। ফলে এই ধরনের তুমি আইবিপিএস হতে চাও, তোমাকে ন্যাচুরালি প্রচুর পড়াশোনা করতে হবে, ব্যাঙ্কিং এর ব্যাপারে রুলস রেগুলেশনস সব জানতে হবে, ম্যাথামেটিক্সে বিরাট স্ট্রং হতে হবে। ফলে এরকম কোনো ধরনের মানে কমপ্লেসেন্সি আমি বলবো, কমপ্লেসেন্সি কোনো জায়গা নেই যে আমি তো কি বুঝলাম না, আর একটা কিসের জন্য, কিসের জন্য মানে যদি ইপিএসসি যদি যদি বসতে হয় তো মানে এনি স্ট্রিম সায়েন্স আর্টস কমার্স শুধু গ্রাজুয়েশন টু বি জাস্ট গ্রাজুয়েট এন্ড নাথিং এলস। তোমাকে মানে এই যে আজকে অনার্সটা করছি মানে কোনো মানে অন্য কোনো সাবজেক্ট নিয়ে যে অনেকে পড়ে না, মানে কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা একদমই তুমি এটুকু শিওর থাকো যে ইউপিএসসি তে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনেক সময় অ্যানথ্রোপোলজি নিয়ে বসে, সোশিওলজি নিয়ে বসে, হিস্ট্রি নিয়ে বসে। কারণ কি, কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন এত কঠিন হয় করতে পারে। ফলে তুমি ইংরেজিতে গ্র্যাজুয়েশন অনার্স করে তুমি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স বসতে পারো, তুমি ইংরেজি নিয়েও বসতে পারো। আমার চেনা জানা ইংরেজিতে পেয়েছে রাজস্বিতা, ঝাড়গ্রাম রাজকলেজে ওরা তো আইএএস অফিসার হয়েছে। ইউপিএসসি তে কলেজে পড়াবার পরে চার বছর চাকরি করার পরে আমি দেখাবো ভিডিও রাজস্বিতা। হিস্ট্রি ইকোনমিক্স কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, হিস্ট্রি দুটো আছে, একটা এনসিয়েন্ট একটা আছে মডার্ন, মডার্ন কালচারাল স্টাডিজ পড়তে হবে, হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান কালচার, ফাইন আর্টস পড়তে হবে, হিস্ট্রি অফ ইন্ডিয়ান পেইন্টিং, রাজপুত পেইন্টিং থেকে শুরু করে পরপর পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে জিওগ্রাফি পড়তে হবে, ইকোনমিক জিওগ্রাফি পড়তে হবে, তারপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড পড়তে হবে, ম্যাথমেটিক্স পড়তে হবে, বেসিক ম্যাথমেটিক্স, অ্যারিথমেটিক্স, এবারে বড় ম্যাপ লাগাতে হবে, গোটা পৃথিবীর ম্যাপ যেন তোমার সামনে থাকে, এবং সমস্ত রেকর্ডস মানে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী থেকে এখনকার প্রধানমন্ত্রী সব পুরো স্ট্যাটিস্টিক্স, প্রথম রাজ্যপাল থেকে শেষ রাজ্যপাল, লোকসভা রাজ্যসভা কেমন করে কাজ করে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমন করে কাজ করে, এটা পুরো পলিটির মধ্যে পড়ছে, ইন্ডিয়ান পলিটি গভর্নেন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এর মধ্যে পড়ছে। নিজের মাতৃভাষা আর ইংলিশ, ইংলিশ এই সব প্রবন্ধ লিখতে হবে, ঠিক আছে, ডাব্লিউসিসির জন্য বাংলা আর ইংলিশ, হ্যাঁ বাংলা, এটা মাদার টাং হইতে হবে, ল্যাঙ্গুয়েজ বাংলাও পড়তে হবে, ফলে সব কিছু পড়তে হবে। বলো বলো নূপুর বলো, বাংলাতে মানে লেখাও যায়, বাংলাতে লিখেও কিন্তু আইএএস হয়েছে, কে হয়েছে, আলাপন ব্যানার্জি, যে আমাদের এখন মুখ্য চিফ সেক্রেটারি আলাপন ব্যানার্জি, সে কিন্তু পড়লে তুমি পাচ্ছ না হয়তো পেলে না, কিন্তু তুমি তলার লেভেলটা ধরবে, এরকম হ্যাঁ আমি শেষ করে দিই তারপরে বলবো, ঠিক আছে। আচ্ছা, সো কামিং ব্যাক টু ট্রান্সলেশন স্টাডিজ, সো ইট ক্রিয়েটেড ট্রান্সলেশন অ্যান্ড জেন্ডার, ইট ক্রিয়েটেড অ্যান ইডিওলজিক্যালি গভর্ন প্রসেস অফ কালচারাল মেডিয়েশন,
ইডিওলজিক্যালি গভর্ন মানে পুরুষতন্ত্রটাকে গভর্ন করে। সো বোথ দ্য ডিসিপ্লিন স্ট্রেসেস এক্সট্রিমলি অন দ্য ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এইটা বলার পরে এই এই কয়েকটা বই একটু নামগুলো একটু মনে রাখবে, ট্রান্সলেশন অ্যান্ড ফেমিনিজম রিলেশন নিয়ে, ট্রান্সলেটিং স্লেভারি জেন্ডার অ্যান্ড রেস ইন ফ্রেঞ্চ উইমেন্স রাইটিং নিয়ে কাজ করেছেন ক্যাডিশ, মাসার ডেয়ার কেল, থারু অ্যান্ড ললিতাস উইমেন রাইটিং ইন ইন্ডিয়া, ডায়ান রেয়র্স স্যাপোস লায়ার, আর্কিক লিরিক অ্যান্ড উইমেন পোয়েটস অফ এনশিয়েন্ট গ্রিস। এই যে নারীদের যে ভয়েস, তাদের যে বাক স্বাধীনতা, সেটা দীর্ঘদিন ধরে যে রিপ্রেসড হয়েছে, সাপ্রেসড হয়েছে, তার কথা বলার চেষ্টা করে এই জেন্ডার ট্রান্সলেশন রিডিং। সো ফর আ ফেমিনিস্ট ট্রান্সলেটর, ট্রান্সলেটর তো ফেমিনিস্ট ট্রান্সলেটর হতে পারে যে নারীবাদী অনুবাদক, দিস ইডিওলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দিস কল্ড ফেমিনিজম। একজন নারীবাদী ট্রান্সলেটরের ক্ষেত্রে মেন ইডিওলজি হচ্ছে কি, ফেমিনিজম। The project of feminism has enabled translators to interrogate the male-dominated literary spaces. Diner por din je purush author, purush author rai likhe geche, tader lekhatei canonical lekha bole treated hoyeche. For example, Geoffrey Chaucer er lekha Canterbury Tales, Shakespeare male author, jekono ei je bikkhato Alexander Pope, John Dryden, eta shobai male. James Joyce, T.S. Eliot, pick up any great author and he is a male. কেন? কারণ উইমেনরা পাবলিশারই পায়, যে লেখা যে পাবলিশ করাবে। প্রথম ফেমিনিস্ট রাইটার আসছেন আপারা বেহেন, তার লেখা তোমাদের আছে সিলেবাসে, অরুণ কো স্লেভ ন্যারেটিভ নিয়ে লেখা, 18th সেঞ্চুরিতে প্রথম উইমেন নভেলিস্ট আসছে, উইমেন লিটারেরি রাইটার আসছে। ব্রন্টে সিস্টার্স তোমরা পাবে, এলিজাবেথ ব্রন্টি, এমিলি ব্রন্টি, অ্যান ব্রন্টি, জেন আয়ার বিখ্যাত, আমাদের জেন আয়ার লেখা হচ্ছে কার, আরে বলো কোন ব্রন্টির লেখা জেন আয়ার, খালি গুলিয়ে যায় আমার, জেন আয়ার অবস্থা, জেন আয়ার হচ্ছে তোমার শার্লট ব্রন্টির লেখা জেন আয়ার, জেন অস্টিনের লেখা প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এগুলো সব 18th সেঞ্চুরিতে লেখা হচ্ছে, 1818, এটা 1849, 1859 or 47 or 47. So, age, lekhikara chidokal marginalized, tar kotha bole ei feminist translator, keno je translator shekhano ei naribadi kotha ta ke uthante pare. The project of feminism has enabled translators to interrogate the male dominated literary spaces and norms of the literary aesthetics and further locate texts by women writers that were excluded from literary history on the grounds of being alternative and different, tara je alada, tara je alternative, tara je different, ei ground e tara je differentiate kora hocche the female author der, she tar kotha ei feminist translator ra bole. One of the major task of the feminist translator in the 21st century is to recover these excluded and ostracized literary spaces through translation and provide them their rightful places in the literary and cultural histories of the nations. এই কথাটা আমি চাই যে তোমরা উত্তরে সবাই লেখো, কারণ এটাই হচ্ছে ফেমিনিস্ট ট্রান্সলেশনের মূল কথা। তাহলে একজন 20th সেঞ্চুরিতে, 21st সেঞ্চুরিতে একজন ফেমিনিস্ট ট্রান্সলেটরের মূল কাজ কি, ইজ টু রিকভার দিজ এক্সক্লুডেড অ্যান্ড অস্ট্রাসাইজড লিটারারি স্পেসেস। এক্সক্লুডেড মানে বাদ দেওয়া, ইনক্লুড মানে ইনক্লুড করে, এক্সক্লুড মানে বাদ দেওয়া, এক্সক্লুড অ্যান্ড অস্ট্রাসাইজ এক্সপ্লয়টেড লিটারারি স্পেসেস, লিটারারি যে স্পেস জায়গা, থ্রু ট্রান্সলেশন, ট্রান্সলেশন তো এগুলো ফিরিয়ে না। ধরা যাক 1711 সালে লেখা একজন উইমেনের ডায়েরি তুমি ডিসকভার করলে এবং সেটাকে তুমি ট্রান্সলেট করছো, যে নারী সবসময় এক্সপ্লয়েট হয়েছে তোমার হাতে হঠাৎ এসে পড়েছে কিন্তু নারীর ডায়েরি, অ্যান্ড প্রোভাইড দেম দ্য রাইটফুল প্লেসেস, তার যে সঠিক জায়গা লিটারেচারে হওয়া উচিত, কারণ সেটা একটা ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ডকুমেন্ট, তাই না, তাকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া। এবং কালচারাল হিস্ট্রি অফ দ্য নেশন, বিভিন্ন দেশের জাতির সাংস্কৃতিক ইতিহাসে তার জায়গাটাকে ঠিক মতো করে বসিয়ে দেওয়া, এটা কিন্তু ফেমিনিস্ট ট্রান্সলেশনের একটা বিরাট বড় কাজ। ভ্যান ফ্লো বিখ্যাত ফেমিনিস্ট ট্রান্সলেশনের একজন বিরাট বড় প্রবক্তা,
তিনি বিখ্যাতভাবে বলেছিলেন যে ফেমিনিস্ট এজেন্ডাকে করার জন্য বেশ কয়েকটা পথ আছে, যদি শুধু ডাইরেক্টলি না হয় তাহলে ব্যাকডোর পলিসি নিতে হবে। বলো সাপ্লিমেন্টি, সাপ্লিমেন্টেশন কাকে বলে কেউ জানো? এনিবডি ইউ নো সাপ্লিমেন্টেশন? হোয়াট ইজ সাপ্লিমেন্ট? ডায়েটিং সাপ্লিমেন্ট, মানে মেইন ফুড না নিয়ে যখন সাপ্লিমেন্ট কেউ দেয় অর্থাৎ তার রিপ্লেসমেন্ট। আমি ধরো দুধ পাচ্ছি না, আমি গুড় দুধ মিল্ক পাউডার খাচ্ছি, দ্যাট ইজ সাপ্লিমেন্ট। সো উইমেন হ্যাজ অলওয়েজ বিন ট্রিটেড অ্যাজ এ সাপ্লিমেন্টারি ফিগার ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। সো উইমেনদেরকে সাপ্লিমেন্ট হিসেবে ট্রিট করা হয়েছে চিরকাল সবসময়। তো উইমেনদের যে এই যে সাপ্লিমেন্টারি, এক সেকেন্ড সরি, উইমেনদের যে এই যে সাপ্লিমেন্টারি ফিগার হিসেবে ট্রিট করা হয়েছে, তো এখানে মেন কাজ কি? এরা বলছে এরা সাপ্লিমেন্ট করো, মেল লেখাকে ফিমেল দিয়ে রিপ্লেস করো দরকার পড়লে। কারণ অনেক ফেমিনিস্ট ট্রান্সলেটারই কিন্তু খুব মিলিট্যান্ট, প্রিফেসিং অ্যান্ড ফুড নোটিং, প্রিফেস দাও ফুড নোট দাও যখন ট্রান্সলেট করবে। একজন ধরে থাকে নারীর লেখা তুমি ট্রান্সলেট করছো, তার যে যন্ত্রণা, ধরে থাকে 1811 সালে একজন ইন্ডিগো প্লান্টারের ওয়াইফ, ইন্ডিগো প্লান্টার মানে যে নীল চাষি, তার ওয়াইফের যন্ত্রণা তুমি বলছো, তার সেও তো যন্ত্রণা পাচ্ছে ইকুয়ালি, তার স্বামীকে অত্যাচার করছে ব্রিটিশ সাহেব, সেও তো অত্যাচারিত হচ্ছে। এবার তার অত্যাচারের কাহিনী বলতে গিয়ে যেটা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক বলেছেন, দ্যাট উইমেন আর ডাবলি কলোনাইজড, ওয়াই দে আর বিং কলোনাইজড, দ্য উইমেন অফ কলোনিয়াল ইন্ডিয়া ইজ ডাবলি কলোনাইজড, ওয়াই? বিকজ দে আর বিং কলোনাইজড বাই দেয়ার কলোনিয়াল মাস্টার, কারণ কলোনিয়াল মাস্টার মানে ব্রিটিশ সাহেব, তাদের দ্বারা কলোনাইজড। আবার দে আর বিং কলোনাইজড বাই দেয়ার ওন প্যাট্রিয়ট, তাদের পুরুষতন্ত্রের দ্বারা। ফলে সেই যে যন্ত্রণা সেটাকে দেখাতে গেলে প্রিফেস দিতে হবে, ঠিক মতো করে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে এবং ফুট নোট। ফুড নোট মানে কি? ধরা যাক আমি এখানে লিখলাম কিছু একটা, ডিগ্রি এখানে এক দিলাম, দিয়ে তলায় ফুড নোট দিলাম। পাদটিকা, হাইজ্যাকিং, অন্য জায়গা থেকে তুলে নিয়ে চলে আসা, অন্য কোনো টেক্সট থেকে এখানে কোট করে দেখানো, যে এই টেক্সটা তো এখানেও বলেছিল, এই কাজগুলো কিন্তু একজন ফেমিনিস্ট ট্রান্সলেটরে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ফলে প্রিফেসিং অ্যান্ড ফুড নোটিং রেফার্স টু দ্য কনটেক্সচুয়ালাইজেশন অফ আ টেক্সট। এক টেক্সটকে একটা জায়গায় লোকেট করছি, বসাচ্ছি, স্পেলিং আউট দ্য অথরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সলেটার্স পজিশন অ্যান্ড ব্রিঙিং আউট দ্য কালচারাল কনটেক্সট অ্যান্ড আর্কিটাইপ। আর্কিটাইপের বাংলা হচ্ছে আদিকল্প। আর্কিটাইপ মানে হচ্ছে ধরো যে কালী, কালী ইজ অ্যান আর্কিটাইপ। দিনের পর দিন ধরে কালীর পুজো করা হয়, কেন? কারণ একটা বিশেষ মুহূর্তে কালীকে ওরকম দেখতে হয়ে গেছিল, দুর্গারই অপর নাম তো কালী, সেই মুহূর্তে তাকে ওই রকম দেখতে হয়েছিল, সে উদ্দাম নৃত্যে পুরুষকে মেরেছিল, অনেকগুলো পুরুষকে, তাই কালী। কালী হচ্ছে আর্কিটাই, ভায়োলেন্ট গডেজের আর্কিটাই, মহিলা ঈশ্বর যখন রেগে যেতে পারে, এটাই হচ্ছে আর্কিটাই। আর্কিটাইপের বাংলা হচ্ছে আদিকল্প, মনে থাকবে? বেশ, তো এই যে মানে এইভাবে যে কনটেক্সট ওয়াইজ, কালচারাল পজিশন ওয়াইজ উইমেনদের রোল যে চেঞ্জ হচ্ছে সেটাকে দেখানোর জন্য প্রিফেস এবং ফুটনোটিকে দরকার। ফলে একটা ফেমিনিস্ট ট্রান্সলেটারকে এগুলো করতে হবে। So, in case of such an appropriation, the author and translator work in close collaboration to reconfigure the language of the original, thus freezing the idea of the ownership and authority of the translated text. ফলে অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে অথার, আমি অথার, আমি একটা লেখ, আমি মানে একজন উইমেন অথার এবং একজন উইমেন ট্রান্সলেটার, দুজনকে একসঙ্গে কাজ করতে হবে টেক্সটের আইডেন্টিটি তাকে এস্টাবলিশ করার জন্য। তাহলে বুঝতে পারছ যে কেমন করে ফেমিনিজম ট্রান্সলেশন শুধুমাত্র একটা থিওরি নয়, ইটস আ ওয়ে অফ লাইফ, ইটস আ মুভমেন্ট। এটা প্রায় একটা মানে অ্যাক্টিভিজমের মতো, মানে যেরকম তুমি শুধুমাত্র মানে বামপন্থী হবে না আনলেস অ্যান্ড আনটিল ইউ প্র্যাকটিস বামপন্থা ইন ইউর লাইফ। যদি তুমি বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত না থাকো তাহলে তুমি ঠিক বামপন্থী হতে নয়, সেরকমভাবে তুমি ঠিক ফেমিনিস্ট ততক্ষণ নয় যতক্ষণ তুমি এই মুভমেন্টের সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করছো। ফলে এটা প্রায় একটা অ্যাক্টিভিটি যে তোমাকে এটা করতে হবে। হ্যাঁ, ফলে দিস ইজ মানে ফেমিনিস্ট ট্রান্সলেশন। আচ্ছা, এই দুটো এবার আমি মানে ইকুইভ্যালেন্সের কথাটা পরের দিন ডিসকাস করবো। আমি বেসিক্যালি যে দুটো জিনিস নিয়ে বলতে চাই সেটা হচ্ছে, তোমরা তোমাকে অলরেডি আমি বলেছি ট্রান্সলেশন স্টাডিজকে বেসিক্যালি অনেকভাবে ভাগ করা যায়, তার দুটো বেসিক্যালি ভাগ রয়েছে। একটা হচ্ছে ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজ বা DTS, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড ট্রান্সলেশন স্টাডিজ। অ্যাপ্লাইড হচ্ছে এটা ফলিত বিদ্যা, এটা তুমি কাজে লাগাও,
এর ট্রান্সলেশন হচ্ছে একটা ট্রান্সলেশন ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা আর ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজ ফোকাস অন ট্রান্সলেশনস দেমসেলভস রাদার দ্যান অন দ্য ট্রান্সলেশন প্রসেস কেমন করে হচ্ছে সেটা না করে এই যে প্রসেসটা প্রসেস ওরিয়েন্টেড ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজ এইমস এট রিভিলিং দ্য থট প্রসেস কেমন করে চিন্তা ভাবনার দিকটা এই যে থিওরিটা পুরোটা বললে এটা কিন্তু ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজের মধ্যে পড়ছে ট্রান্সলেশনটা কিভাবে হচ্ছে তার মধ্যে পড়ছে বেশ এটা হোমসি ক্রিয়েট করেছেন এবার ট্রান্সলেশন অনেক রকমের হতে পারে লিঙ্গুইস্টিক্স ট্রান্সলেশন মানে ট্রান্সলেশন অনেক ভাগ থাকতে পারে মানে অনেক এরিয়া থাকতে পারে সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স কি ইনভলভ করে ট্রান্সলেশন সিম্যান্টিক্স প্র্যাগম্যাটিক সোশিও লিঙ্গুইস্টিক কনট্রাস্টিভ লিঙ্গুইস্টিক লিটারারি স্টাডিজকে ইনভলভ করে পোয়েটিক্স রেটরিক কালচারাল স্টাডিজ ফিল্ম স্টাডিজ জেন্ডার এগুলো ট্রান্সলেশনের মধ্যে ঢুকছে কারণ সবই তো অনুবাদ করা যায় ল্যাঙ্গুয়েজ ইঞ্জিনিয়ারিং যেটা কথা বললাম একটু আগে মেশিন ট্রান্সলেশন মাল্টিমিডিয়া কর্পোরা টার্মিনোলজি লেক্সিকোলজি এবং ফিলোসফি হারমিনিউটিক্স মানে কি ব্যাখ্যাবাদ কোন টেক্সট কেমন করে ব্যাখ্যা করবো সেটাও ট্রান্সলেশনের মধ্যে পড়ছে পোস্ট স্ট্রাকচারালিজম ডিকনস্ট্রাকশন টেক্সটকে সম্পূর্ণ ভেঙে দিচ্ছে এটা পরবর্তীকালে তোমরা জানবে আমার লেকচার রয়েছে দেখবে সিক্স সেমিস্টারের লেকচার নাম্বার 2-3 অন ডিকনস্ট্রাকশন এন্ড পোস্ট স্ট্রাকচারালিজম দেখতে পারো ধীরে ধীরে করে তো এইগুলো হচ্ছে বেসিক্যালি ট্রান্সলেশনের ফিল্ড যার উপরে ট্রান্সলেশন অপারেট করে এইগুলো হচ্ছে এবার ট্রান্সলেশনের এক্সাম্পল আমি অনেকগুলো পর পর দেওয়ার চেষ্টা করেছি সো এই হচ্ছে মোটামুটি ট্রান্সলেশন স্টাডিজ আমি মোটামুটি আজকে ট্রান্সলেশন স্টাডিজ শেষ করলাম ইকুইভ্যালেন্স আমি পড়াচ্ছি না এই কারণে কারণ ইকুইভ্যালেন্সটা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশ কম আর তোমরা আমি অলরেডি পড়েছি ইকুইভ্যালেন্স হচ্ছে মানে বেসিক্যালি একটা সমানতা একটা ইকুইভ্যালেন্স রাখা বিটুইন দ্য সোর্স টেক্সট অ্যান্ড দ্য ট্রান্সলেটেড টেক্সট তো এই হচ্ছে মোটামুটি ট্রান্সলেশন স্টাডিজ আজকের 10th লেকচারে আমি মোটামুটি মোরললেস আশা করছি তোমাদের জন্য সাম আপ করতে পেরেছি এবার তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবে যদি আজকে শেষ না হয় স্যার হ্যাঁ তাহলে পরের দিনও আমরা কোয়েশ্চেন আনসার সেশন কন্টিনিউ করতে পারি হ্যাঁ বলো অনিমা বলছিলাম যে ইকুইভ্যালেন্স মানে বড় কোশ্চেন কতগুলো দেওয়া থাকবে মানে দুটো করতে হবে তাই তো বড় কোশ্চেন দুটো করতে হবে দেওয়া থাকবে চারটে বা পাঁচটাও দেওয়া থাকবে চারটে থাকে বড় কোয়েশ্চেন ঠিক আছে চারটের মধ্যে যে কোনো দুটো ক্লিয়ার বেশ এই প্রশ্নগুলো দিয়েছি তো একটু দেখো প্রশ্নগুলো বাবা হ্যাঁ হ্যাঁ স্যার আছে বেশ তাহলে আজকে এখানে লেকচার শেষ করছি একটা মিটিং আছে আমাদের তো বেশ তাহলে শেষ করছি ট্রান্সলেশন স্টাডিজ শেষ করলাম নেক্সট ক্লাসে আমি একটু মানে কথা বলে নিই ডিপার্টমেন্টের সঙ্গে নিয়ে পার্ল অ্যান্ড লেটার হতে শুরু করবো ঠিক আছে স্যার নয়ন স্যার বললেন যে পার্লামেন্টের শুরু করবেন প্যারাডাইজ লস্টটা বলে অনেক বড় আছে সেটা শেষ হবে না বেশ বেশ তাহলে নয়ন স্যার পার্ল অ্যান্ড লেটার যদি পড়ায় তাহলে আমি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়াবো নন ডিটেল নন ডিটেল আর কোন ডিটেল বাকি আছে এনি ডিটেল টেক্সট অন না সবই ধরা হয়ে গেছে ধরা গেছে বেশ আবার কিছু জিনিস জানার ছিল আচ্ছা তাহলে So